হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই সাবস্ক্রাইবার স্পেশাল সিরিজের আরেকটি নতুন ভিডিওতে। আজ 2020 সালে মুক্তি পাওয়া ফ্রেঞ্চ হরর মুভি কান্দিশা এর বাংলা এক্সপ্লানেশন করব। ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, এই পুরো মুভি আরবান লেজেন্ডের উপর ভিত্তি করে বানানো। তো আমার চ্যানেলে যারা কোর হরর লাভার্স আছেন, তারা যদি আরবান লেজেন্ড কী সেটা জানতে চান, তাহলে এই ভিডিওর পর আরবান লেজেন্ড নিয়ে বানানো স্পেশাল পডকাস্ট চেক করতে ভুলবেন না, যার লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর এই মুভির ডাউনলোড লিঙ্ক নিতে হলে আমার ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করুন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো আসুন আর দেরি না করে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। তো মুভি শুরু হয় একটি বন্ধুদের গ্রুপকে দেখিয়ে, যারা একটা ক্যাফেতে বসে আড্ডা মারছিল। সেই গ্রুপের মধ্যে একজন মেয়ে, যার নাম বিন্তু, সে আরেকজন বন্ধুর সাথে দেখা করবার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যায়। কিন্তু যাবার আগে ফরিদ নামের একজন ছেলে তাকে আটকে দেয়। সে বিন্তুর বেস্ট ফ্রেন্ড আমিলের এক্স বয়ফ্রেন্ড। আমিল তার সাথে 2 মাস আগেই ব্রেকআপ করেছিল, কিন্তু ফরিদ এখনও তাকে ফিরে পাওয়ার চেষ্টা করছিল। বিন্তু তার বেস্ট ফ্রেন্ড মর্জানার সাথে দেখা করতে যায়। সে পেশায় একজন নার্স। প্রথমে বিন্তু তাকে হসপিটাল থেকে পিক আপ করে, তারপর আমিলকে মেসেজ করে তাদের সিক্রেট জায়গাতে দেখা করতে বলে। আসলে তাদের এই সিক্রেট জায়গায় একটা ভাঙাচোড়া পরিত্যক্ত বিল্ডিং ছিল। সেখানে দিনের বেলাতেই কেউ আসতো না, আর রাতের অন্ধকারে তো একদমই নয়। তাদের স্প্রে পেন্টিংয়ের খুব শখ ছিল, অন্য কোথাও স্প্রে পেন্ট তারা করতে পারতো না, কারণ সেটা ইল্লিগাল ছিল। তাই এখানে বাঁধা দেওয়ার কেউ ছিল না, তাই তাদের শিল্পকলা এখানে চলতো। এবং তার সাথে মজা, ইয়ারকি, লুকিয়ে সিগারেট খাওয়া, পিএনপিসি করা, এসব চলতোই। আড্ডার পর যখন তারা বাড়ি ফিরবে বলে প্রস্তুত হচ্ছিল, তখনই হঠাৎ আমিলের দেওয়ালের দিকে নজর পড়ে। দেওয়ালে লাগানো কাগজের পিছনে কী যেন একটা লেখা ছিল, সেটাকে ছিঁড়তেই দেখে সেখানে লেখা আছে কান্দিশা। এই নামের সাথে মর্জানা ছাড়া কেউই পরিচিত তেমন ছিল না। মর্জানা বলে এটা হয়তো মরক্কো আরবান লেজেন্ড আয়েশা কান্দিশা। সে নাকি ভীষণ সুন্দরী এক প্রেতাত্মা, নিজের রূপের প্রলোভন দেখিয়ে ছেলেদের শিকার করে। যদি কেউ পেন্টাগ্রাম এঁকে পুরো মন দিয়ে তার শত্রুকে বিনাশ করতে একে স্মরণ করে, তাহলে কান্দিশা সেই শত্রুর জীবনে বিভীষিকা হয়ে নেমে আসে। এবার যেহেতু এটা একটা কাহিনী মাত্র, তাই বিন্তু অতটা গুরুত্ব দেয় না, কিন্তু আমিলের এটা শুনে বেশ ভয় লাগে। এদিকে অনেক রাত হয়ে গেলে তারা তিনজন বাড়ির দিকে দ্রুত হাঁটা দেয়। রাস্তায় মর্জানার ভাই আবদিলের সাথে দেখা হয়ে গেলে মর্জানা তার ভাইয়ের সাথেই চলে যায়। বিন্তুর বাড়িও সামনে ছিল, তাই আমিলকে একাই বাড়ি ফিরতে হয়। রাস্তা একই শুনশান, তার উপর বৃষ্টি শুরু হয়। আমিল বাড়ির দিকে তাড়াতাড়ি চলতে শুরু করে, কিন্তু মাঝরাস্তায় ফরিদ এসে তাদের সম্পর্কটাকে মিউচুয়াল করে নিতে বলে, কারণ আমিল তাকে ভুলে গেলেও ফরিদ তাকে ভুলতে পারছিল না। সে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, ক্ষমাও চায়, কিন্তু আমিল কোনোভাবেই তার কথা না শুনলে সে আমিলকে মারতে শুরু করে। আচমকা আঘাতে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে ফরিদ তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করার চেষ্টা করছিল। এদিকে তার এমন অ্যাবিউসিভ নেচারের জন্যই আমিল তার সাথে ব্রেকআপ করে, তাও সে এক ফোঁটাও বদলায়নি। ফলে আমিল খুব রেগে যায়, আর সে ফরিদের ঠোঁটে কামড় দিয়ে সেখান থেকে পালায়। পরের সিনে আমরা আমিলকে তার ঘরের বাথরুমে দেখি। ফরিদের থেকে সে নিজেকে বাঁচিয়ে তো নিয়েছিল, কিন্তু তাকে আবার যে হিউমিলিয়েশন ফেস করতে হয়েছিল সেটা সে ভুলতেই পারছিল না। রাগ আর ঘৃণার আগুনে সে জ্বলছিল। হঠাৎ তার মাথায় কান্দিশার ব্যাপারে খেয়াল আসে, আর সে দ্বিতীয়বার না ভেবেই নিজের রক্ত দিয়ে পেন্টাগ্রাম এঁকে কান্দিশাকে স্মরণ করে। রাগ আর বদলা নেবার খিদেতে সে দ্বিতীয়বার ভাবেও না যে এর ফলাফল কি হতে পারে, কিন্তু তার এই স্টেপ নিজের অজান্তেই কান্দিশাকে জাগিয়ে দেয়। অন্যদিকে আমরা ফরিদকে দেখি, তার নিজের এইসব কাজের জন্য অনুতপ্ত ছিল। তখনই তার পিছনে ভয়ানক কালো কাপড় পরা কাউকে দেখে তার থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে। রাস্তায় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে গিয়ে বাসের সাথে অ্যাক্সিডেন্ট হলে সে মারা যায়। পরের দিন আমিল এই ঘটনার ব্যাপারে জানলে অবাক হয়ে যায়। সেই বাসের ড্রাইভার স্টেটমেন্ট দেয় যে ফরিদ এমনভাবে পালাচ্ছিল যেন কেউ তাকে তাড়া করছিল, তবে তার পিছনে কেউই ছিল না। এবার আমিলের মনে একটু খটকা লাগে। তখন তার মাথায় একটাই খেয়াল এলো,
কান্দিশা। এই ঘটনা জানার পর আমেল মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়, তাই বন্ধুরা তার মন ভালো করতে একটা পার্টিতে নিয়ে যায়। সেখানে একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সবাই খুব এনজয় করছিল, তাদের পুরো গ্রুপ, এমনকি আমিলের ভাই অ্যান্টনি তাদের পার্টিতে ছিল। কিন্তু এসবের মাঝেই আমিলের একটা অদ্ভুত ফিল হচ্ছিল, সে আগুনের মধ্যে কাউকে যেন একটা দেখতে পাচ্ছিল আর কেউ যেন ফিসফিসিয়ে তাকে কিছু বলছিল। এই সময় তাদের একজন প্রেগনেন্ট বন্ধুর পেটের ব্যথা শুরু হলে সবাই তাকে নিয়ে বিজি হয়ে যায়, তাই স্বাভাবিকভাবেই কেউ আমিলের দিকে লক্ষ্যই করছিল না। শুধু বেন নামের একজন ছেলে আমিলকে দেখতে গেলে তখনই কেউ একজন তাকে পিছন থেকে ধাক্কা মেরে আগুনে ফেলে দেয়। দেখতে দেখতে বেন আগুনে জ্বলে মারা যায়। সব কিছু এত দ্রুত ঘটে যায় যে কেউ তাকে বাঁচানোর সুযোগটুকুও পায় না। সবাই এই ঘটনায় ভীষণ ডিস্টার্বড হয়ে যায়, সব থেকে বেশি হয় আমিল। এইবার সে মর্জানা আর বিন্তোর সাথে নিজের সব কথা শেয়ার করে। মর্জানা এটা মানলেও বিন্তো এটা মানতে চায় না। তার মতে কোনো ডিমনকে ডাকা কি এতই সহজ? তাহলে তো সে চাইলেই যাকে তাকে ডেকে নিতে পারত। হয়তো সেদিন ফরিদ আমিলের ভয় পালাচ্ছিল, তাই বেখেয়ালবশত তার অ্যাক্সিডেন্ট হয়। আর আজ বেনের মৃত্যু একটা কোইন্সিডেন্স ছাড়া কিছুই নয়। রাত অবধি অনেক কথাবার্তার পর আমিল তার ভাইয়ের সাথে বাড়ি ফিরলে তার বাড়ির বাইরে একজন অদ্ভুত লম্বা মহিলাকে বোরখা পরে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে আমিল খুব ভয় পেয়ে যায়। বিদ্যুতের মতো তার মাথায় খেয়াল আসে, এটা কান্দিশা নয় তো? কিন্তু সে মহিলা তাকে কিছু করে না আর চুপচাপ সেখান থেকে চলে যায়। আমিল আর কথা না বাড়িয়ে সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ে। সে কিছুক্ষণ পরেই আবার এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কেউ যেন ফিসফিসিয়ে কিছু বলছে, আর পরক্ষণেই সে ওই মহিলাকে আবার দেখতে পায়। এবার সিন চেঞ্জ হয়ে আমিলের আরও একটা বন্ধু আকোকে দেখানো হয়। সে তখন ঘুমোচ্ছিল, তখনই সে রান্নাঘর থেকে কিছু আওয়াজ পেলে সেখানে গিয়ে চেক করলেই মহিলা তার উপর অ্যাটাক করে। প্রথমে জলে ডুবিয়ে তাকে টর্চার করতে থাকার পর এক ঝটকায় বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় এবং আকো মর্মান্তিক মৃত্যুর শিকার হয়। পরের দিন সকালে আমিল এই খবর তার বন্ধুদের দেয়, কারণ কাল রাতে সব ঘটনা সে নিজের চোখের সামনে দেখেছে এবং এক বোরখা পরা মহিলা নিজে এই সব ঘটনা এক ভিশনের মাধ্যমে তাকে দেখিয়েছে, এবং সেই বোরখা পরা মহিলাটি কান্দিশা ছাড়া আর কেউ নয়। আমিলের মনে পড়ে সে ফরিদ আর বেনের সময়তেও এই একই রকম ভিশন দেখতে পেয়েছিল, যেটা কান্দিশাই দেখিয়েছিল। তখন সে এটাকে গুরুত্ব দেয়নি, আর গল্পকথা অনুযায়ী এই আরবান লেজেন্ড শুধু ছেলেদেরই মারে, তাই আমিলের খুব ঘনিষ্ঠ চেনা ছেলেরাই শুধু মারা যাচ্ছে। তারা জানতো পুলিশ তাদের উপর বিন্দুমাত্র বিশ্বাস করবে না, তাই তারা এক ইমামের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। কথা মতো ইমামের সাথে দেখা করতে গেলে কোনো কারণে তার অ্যাসিস্ট্যান্ট রেক্টর তাদেরকে দেখা করতে বাধা দেয়। অবশেষে আমিল তার বাকি দুই বন্ধু আব্দুল এবং এরওয়ানের সাথে এই কথা শেয়ার করে তাদের সতর্ক থাকতে বলে, কিন্তু আব্দুল এসবে বিশ্বাসই করে না, আর এরওয়ান তাদের কান্দিশা রিলেটেড ওয়েবসাইট রেফার করে সেখান থেকে চলে যায়। সেই ওয়েবসাইটে লেখা তথ্য অনুযায়ী কান্দিশাকে ফেরাতে গেলে তাদের সেম রিচুয়ালস আবার করতে হবে এবং তার সাথে একটা পশুর বলিও দিতে হবে। আমিল তাই করে, সে তার রক্ত দিয়ে পেন্টাগ্রাম আঁকে আর নিজের পোষা খরগোশের গলা কেটে কান্দিশাকে উৎসর্গ করে এবং তাকে রিকোয়েস্ট করে ফিরে যাওয়ার জন্য। কিন্তু তখনই সে রক্তের মধ্যে সে কান্দিশাকে দেখতে পায়, অর্থাৎ এই রিচুয়ালস পুরোটাই ভুয়ো। কান্দিশা ফিরে যাওয়া তো দূরের কথা, সে তার পরবর্তী শিকারে বেরিয়ে পড়েছিল। এইবার তার শিকার হয় এরওয়ান। সে যখন হসপিটালে গেছিল তখন কান্দিশা তাকে ভীষণ ভয়ানকভাবে তার শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে মেরে ফেলে। আমিল এই সবটাই ভিশনে দেখতে পাচ্ছিল। কান্দিশা যেন তাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছিল তাকে ডেকে আনার মূল্য কতটা ভয়ানক। চোখের সামনে সব দেখেও কিছু করতে না পারলে আমিল ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এমনকি এই বোকামির জন্য তার প্রিয় খরগোশটারও প্রাণ যায়। তারা এবার ইমামের সাথে দেখা করতে যায়। তখন রেক্টার একটা অ্যাড্রেস দিয়ে তাদের দুটোর সময় আসতে বলে। সময় মতো বাড়িতে গেলে তাদের ইমাম শেখের সাথে দেখা হয়। সে অনেক পুরনো একটা বই থেকে কান্দিশার ব্যাপারে পড়তে শুরু করে এবং রেক্টার সেটাকে ট্রান্সলেট করে আমিলদের বলতে থাকে। সময়টা তখন 1600। মরক্কোতে একটা ভীষণই সুন্দরী মেয়ে থাকতো, সে তার হাজব্যান্ডকে খুব ভালোবাসত। দুই দেশের যুদ্ধ চলাকালীন যখন পর্তুগিজ সেনারা তার হাজব্যান্ডকে মেরে দেয় তখন সে রেগে পাগল হয়ে উপস্থিত সেনাদের মারতে থাকে।
তারপর একদিন ছজন পর্তুগিজ সেনা তাকে ধরে নিয়ে যায়। আর যতক্ষণ না সে মারা যায় তার উপর খুব টর্চার এবং ফিজিক্যালি অ্যাবিউজ করে। কান্দিশা যখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখনই এই অত্যাচারের বদলা নিতে সে শয়তানের সাথে ডিল করে এবং তার আত্মা শয়তানকে উৎসর্গ করে যাতে সে মরে যাওয়ার পরেও তার বদলা নিতে পারে। মৃত্যুর পর তার চেহারা হয় ভয়ঙ্কর, লম্বা ঘন চুল, বিশালাকায় অর্ধনগ্ন শরীর এবং পা ঘোড়ার খুরের মতো। সে তার শিকারকে খুব যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়, কিন্তু তাকে একবার জাগিয়ে তুললে একেবারে ছজনের শিকার করে তবেই থামে। যে তাকে ডেকে আনবে তার শত্রু তো বটেই, এমনকি তার নিজের সবথেকে কাছের মানুষদেরও সে মেরে ফেলে। তাকে আটকানোর দুটোই উপায় আছে। প্রথমত তার এক্সরসিজম করতে হবে, আর দ্বিতীয় উপায়টা শেখ শুধুমাত্র রেক্টরকেই বলে, সেটা বাকি কেউ জানতে পারে না। এবার শুরু হয় এক্সরসিজম। তারা পাঁচজন পেন্টাগ্রামের ওপর একে অপরের হাত ধরে বসে সার্কেল বানিয়ে কান্দিশাকে ডাকতে থাকে। শেখ তাদের বলে দেয় যে কান্দিশা তাদের ভয় দেখানোর অনেক চেষ্টা করবে, কিন্তু কোনো মতেই এই সার্কেল যেন না ভাঙা হয়। এবার কান্দিশা তার ডেমনিক রূপে আসে এবং সবাইকে ভয় দেখায়, স্পেশালি তিনজন মেয়েকে। বিন্দুর মনে হয় তার শরীরে আগুন জ্বলছে, আমিলের মনে হয় নাক থেকে রক্ত পড়ছে, আর মর্জানা ভাবে সে সবার থেকে আলাদা হয়ে অন্য কোথাও একা চলে গেছে। এদিকে সবাই ধীরে ধীরে ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল, ফলে তাদের হাত একে অপরের থেকে আলাদা হতেই যাচ্ছিল, কিন্তু তখনই কান্দিশা উধাও হয়ে যায় আর এক্সরসিজম সফল হয়। কিন্তু এদিকে শেখ অসুস্থ হয়ে পড়ে, তাই রেক্টর তাদের সেখান থেকে চলে যেতে বলে। সবাই টেনশন ফ্রি হয়ে বাড়ি চলে আসে। রাতে আমিল যখন তার ভাইয়ের সাথে শুয়েছিল তখনই সে হঠাৎ কান্দিশার আওয়াজ শুনতে পায়, অর্থাৎ এক্সরসিজম সফল হয়নি। আমিলে তখনই সেই ভিজন আসে। এবার কান্দিশার পরবর্তী শিকার ছিল মর্জানার ভাই আব্দিল। আব্দিল তখন জিমে ছিল, সে তার সামনে এক সুন্দরী নগ্ন মেয়েকে দেখে। কামুক ভরা শরীর ও চোখের চাউনি নিয়ে সে তার দিকেই এগিয়ে আসছিল, কিন্তু যখনই তার পায়ের দিকে নজর পড়ে আব্দিল ভয় পেয়ে যায়, কারণ এটা কোনো মানুষের পা নয়। আব্দিল পালানোর চেষ্টা করলে মুখ থুবড়ে পড়ে যায়, আর কান্দিশা তার শরীরের ওপর দিয়ে চেপে একে একে তার পা, শিরদাঁড়া, শেষে তার মাথা থেঁতলে মেরে ফেলে। এই ঘটনার দরুন মর্জানা ভীষণ ভেঙে পড়ে, কারণ তার ভাই আব্দিল তার সব কিছু ছিল। উপায় না দেখে সে আমিল আর বিন্তকে নিয়ে ইমামের সাথে দেখা করতে যায়। তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল যে এক্সরসিজম কেন কাজ করলো না, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ইমাম মারা গেছে। কান্দিশা এত শক্তিশালী ছিল যে এক্সরসিজমের প্রভাবে ইমাম নিজেরই মৃত্যু ডেকে এনেছিল। এবার শুধু বাকি ছিল সে দ্বিতীয় উপায়, যেটা রেক্টর বলতে চাইছিল না, কারণ দু নম্বর নিয়ম অনুযায়ী যে ব্যক্তি কান্দিশাকে জাগিয়ে তুলেছে তাকেই সুইসাইড করতে হবে, তবে কান্দিশার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে এই কান্দিশা মারা যাবে, কিন্তু আবার যদি কেউ তাকে স্মরণ করে তাহলে নতুন রূপে অন্য এক কান্দিশা জন্ম নেবে। এটা শোনা মাত্রই আমিল সুইসাইড করতে যায়, কারণ সে আর কাউকে মরতে দিতে চায় না, কিন্তু তার বন্ধুরা তাকে আটকে নেয়। অলরেডি আমিলের ফ্রেন্ড গ্রুপের চারজনের মৃত্যু হয়ে গেছিল, বাকি ছিল আর দুজন, বিন্তুর বাবা এবং আমিলের ভাই অ্যান্টনি। কারণ আমিল নিজের বাবার তেমন ক্লোজ ছিল না যতটা ছিল বিন্তুর বাবার সাথে। তারা আর দেরি না করে ছুটে বিন্তুর বাড়ি যায় তার বাবাকে বাঁচাতে, কিন্তু তাদের সামনে কান্দিশা তার বাবার শরীরে দুই টুকরো করে নৃশংসভাবে মেরে ফেলে। তাদের এটা দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। এবার বাকি ছিল শুধু অ্যান্টনি। তারা ডিসাইড করে যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল সেখানেই সব কিছু আবার শেষ করবে, তাই আমিল, বিন্তু, মর্জানা, অ্যান্টনি এবং রেক্টর সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে যায়। তারা মেঝেতে একটা বড় পেন্টাগ্রাম বানায় আর কান্দিশাকে স্মরণ করে তার জন্য অপেক্ষা করতে থাকে। এবার কান্দিশা আসলে তারা সবাই তাকে আগুনের ভয় দেখিয়ে পেন্টাগ্রামের সেন্টারে নিয়ে আসে, আর একে অপরের হাত ধরে সার্কেল বানিয়ে শুরু হয় এক্সরসিজম। এবার কান্দিশা তাদের ভয় দেখাতে থাকে, বাকি সবাই তো যেমন তেমন করে নিজেদের বাঁচিয়ে নেয়, কিন্তু অ্যান্টনি কান্দিশার ভয়ানক রূপ দেখে ভয় পেয়ে সার্কেল ব্রেক করে পালায়। এবার আমিল, মর্জানা আর বিন্তো তার পিছনে যায় তাকে প্রোটেক্ট করার জন্য, এবং রেক্টর কান্দিশাকে আটকানোর চেষ্টা করে। রেক্টর আর কোনো পথ না দেখে সে বাচ্চার বদলে নিজেকে উৎসর্গ করে,
অপরদিকে আমিল, মর্জানা আর বিন্তো এই বিল্ডিংয়ের মধ্যে এক সেফ জায়গায় যেতে চেষ্টা করছিল, কিন্তু কান্দিশার হাত থেকে বাঁচা এত সহজ ছিল না। কান্দিশা তাদের ঠিক খুঁজে নেয়। আমিল তার ভাইকে নিয়ে লিফট শ্যাফটের একদম কোণে বসেছিল। বিন্তু তার সাথে ফাইট করতে গেলে কান্দিশা তার হাত ভেঙে মর্জানাকে তুলে পাশে ফেলে দেয়। এবার শেষ শিকার অ্যান্টনির দিকে সে এগোতে থাকে। আমিল এক প্রকার অসহায় হয়ে যায়, কারণ তার কিছুই করার ছিল না। এবার অ্যান্টনি ভয়ে নিজের চোখ বন্ধ করে তার অন্তিম সময় গুনতে থাকে, আর তখনই কান্দিশা উধাও হয়ে যায়। অ্যান্টনি বুঝতে পারছিল না যে কী হলো, এমনকি আমিলকেও সে দেখতে পারছিল না। এবার সে নিচে তাকালে দেখে আমিল তাকে বাঁচানোর জন্য সুইসাইড করে নিয়েছে। তার নিথর দেহ লিফট শ্যাফটের নিচে পড়ে আছে। তখনই রেক্টর সেখানে আসে। এবার যেহেতু আমিলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, তাই কান্দিশা তাকে ছেড়ে দিয়েছিল। এবার কিছুদিন পর সেই বিল্ডিং ভেঙে দেওয়া হয়, কারণ এটাকে ভাঙার অর্ডার অনেক আগেই এসে গেছিল। এই ভাঙা বিল্ডিংয়ের সাথে চাপা পড়ে যায় তাদের সাথে ঘটা এই হাড় হিম করা ঘটনার ইতিহাস। পরে কেউ হয়তো শুনলেও এই কথায় বিশ্বাস করবে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সময়ের সাথে সব কিছু আস্তে আস্তে নর্মাল হতে থাকে। সবাই নিজের লাইফে বিজি হয়ে যায়, শুধু অ্যান্টনি ছাড়া। সে আমিলকে ছাড়া ভীষণ একা হয়ে গেছিল। সর্বদা সে যে কোনো প্রকারে আমিলকে ফিরে পেতে চাইতো, তাই সে তার হাত কেটে পেন্টাগ্রাম এঁকে কান্দিশাকে ডাকে। আর আমরা দেখি কান্দিশার রূপে আমিল তার সামনে আসে, অর্থাৎ এখন আমিল নতুন কান্দিশা। আর মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো। এবং আরবান লেজেন্ডের ব্যাপারে জানতে হলে আমার পডকাস্ট চেক করতে ভুলো না, লিংক কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমরা চাইলে আমায় ইনস্টা এবং ফেসবুকে ফলো করতে পারো। এবং আমি যেসব মুভি এক্সপ্লেন করছি সেই মুভির ডাউনলোড লিংক পেতে হলে অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করুন, যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো বন্ধুরা, আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।